আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। কেন বাইডেন নেতানিয়াহু বন্ধুতে ফাটল? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইউরোপের যে চার দেশ, তাদের বউদের ভারতীয় শাড়িগুলো কেন পরিয়ে দিচ্ছেন না প্রধানমন্ত্রী? আমাকে জেলে রেখে পিটিআই নেতাকর্মীদের ছেড়ে দিন ইমরান খান। মস্কো হামলা জড়িত সবাইকে যে শাস্তির ঘোষণা দিলেন পুতিন। যুক্তরাজ্যে মাটির নিচে মিলল বড় সোনার খণ্ড, তারপর যা ঘটল। কেন ভারতের উত্তরপ্রদেশে নিষিদ্ধ হল মাদ্রাসা? কেন জাহাজ ছিনতাই শিশুদের কাজে লাগাচ্ছে সোমালিয়া জলদস্যুরা? দেশে কওমি মাদ্রাসা থাকা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী? সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটা আছে, কেন নিজে ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কেন বাইডেন নেতানিয়াহু বন্ধুত্বে ফাটল? গাজা ইসরায়েলের ভয়াবহতা শুরু থেকেই পাশে থেকেছে যুক্তরাষ্ট্র। আধুনিক সব যুদ্ধাস্ত্র সহ আর্থিক সহায়তা দিয়ে পাশে থেকেছে ওয়াশিংটন। যুদ্ধবিরতির প্রস্তাবেও তারা তিনবার ভেটো দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের এমন সমর্থনে স্থগিত হয়েছে গাজার যুদ্ধবিরতি। অবশেষে সোমবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। ফলে প্রথমবারের মতো গাজার যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বেশ ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। এমনকি বাইডেন নেতানিয়াহুর পরম বন্ধুত্বে ইতিমধ্যে দেখা যাচ্ছে ফাটল। ওয়াশিংটন পোস্ট: গাজার যুদ্ধবিরতির প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়া থেকে বিরত থাকার ব্যাপারটিতে মোটেও ভালো চোখে দেখেনি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী ইসরায়েলের একটি প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছে। সোমবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবটির পাশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা মার্কিন প্রশাসনের আগের অবস্থান থেকে স্পষ্টত সরে আসার উদাহরণ। একই বক্তব্যে আরও বলা হয়, এই প্রত্যাহার যুদ্ধ প্রচেষ্টা এবং জিম্মিদের মুক্তির প্রচেষ্টা উভয়কেই আঘাত করে, কারণ এটি হামাসকে আশা দেয় যে আন্তর্জাতিক চাপ আমাদের জীবিদের মুক্তি না দিয়ে যুদ্ধবিরতি মেনে নিতে দেবে। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইউরোপের যে চার দেশ। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের চার দেশ, স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। এ বিষয়ে এর মধ্যে দেশগুলো প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে গত শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আশা প্রকাশ করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, গত বছর শুরু হওয়া তার সরকারে চার বছরের মেয়াদকালের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি মিলবে। এদিকে আয়ারল্যান্ড এক যৌথ বিবৃতিতে বলেছে, আমরা সম্মত হয়েছি দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তাহলে কেবল ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে। উল্লেখ্য, 1988 সাল থেকে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 139 দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তাদের বউদের ভারতীয় শাড়িগুলো কেন পরিয়ে দিচ্ছেন না প্রধানমন্ত্রী? যে বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাদের স্ত্রীদের কয়খানা ভারতীয় শাড়ি আছে এবং সেগুলো কেন পরিয়ে দেওয়া হচ্ছে না, সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার রাজধানী তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার প্রশ্ন, যে বিএনপি নেতারা বলছেন ভারতীয় পণ্য বর্জন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে, তাদের বউদের কাছ থেকে সেই শাড়িগুলো এনে কেন পরিয়ে দিচ্ছেন না? এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, আমি এখন বলবো আমাদের এই বিএনপি নেতাদের, যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবাই বাড়িতে গিয়ে তাদের বউরা যেন কোনো মতে কোনো ভারতীয় শাড়ি না পরেন, তাদের আলমারিতে যে কয়টা শাড়ি আছে সব এনে যেন সেদিন অফিসের সামনে পরাবেন, তাদের আলমারিতে যে কয়টা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পরাবেন, সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, আমাকে জেলে রেখে পিটিআই নেতাকর্মীদের ছেড়ে দিন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিকে ইনসাফের পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাকে জেলে রাখতে চাইলে রাখা হোক, তবু তার দলের নেতাকর্মীদের ছেড়ে দেওয়া হোক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান এই আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার 190 মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলা শুনানির পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বিচার বিভাগের প্রতি এই আর্জি জানিয়েছেন।
খবর, এক্সপ্রেস, ট্রিবিউনের। এ সময় ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার প্রতি আহ্বান জানান। গত বছরের 9 মে সেনা স্থাপনায় ভাঙচুরের অভিযোগ তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলো তদন্তে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হোক। ইমরান খান বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্তই হয়নি। এ সময় তিনি বলেন, তথ্য প্রমাণ লোপাট ও লুকিয়ে রাখাও এক ধরনের অপরাধ। একটি রাজনৈতিক দলকে 9 মের ঘটনার পর ভিত্তি করে স্রেফ নাই করে ফেলা হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মস্কো হামলায় জড়িত সবাইকে যে শাস্তির ঘোষণা দিলেন পুতিন। মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। পুতিন বলেন, সব হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, হামলাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এর ফলশ্রুতিতে সেদিন নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীদের সীমান্তে পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল। ভয়াবহ এই হামলাকে বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে পুতিন বলেন, শত্রুতা আমাদের বিভক্ত করতে পারবে না। এর আগে শুক্রবার রাতে মস্কো ক্রোকাসে সিটি হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তখন সেখানে একটি কনসার্ট চলছিল। বন্দুকধারী কনসার্টে হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যুক্তরাজ্যের মাটির নিচে মিলল বড় সোনার খণ্ড, তারপর যা ঘটল। মাটির নিচে একটি সোনার খণ্ড পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের স্ট্রোপশায়ারে। এটি যুক্তরাজ্যে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সোনার খণ্ড। গত 35 মার্চ ধরে ধাতব বস্তু শনাক্তের কাজ করছেন রিচার্ড ব্রুক। তিনি এই সোনার খণ্ডটি খুঁজে পেয়েছেন। ঘটনাটি গত মে মাসের। 67 বছর বয়সী ব্রুক তার সমারসেটের বাড়ি থেকে 3.5 ঘন্টা দূরত্বে স্ট্রোপশায়ার হিলস এলাকায় যান। সেখানে একটি কৃষি জমিতে গুপ্তধন খোঁজার জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। তবে কৃষি জমিতে ব্রোকার ছবিতে তেরি হয়ে যায়। দাতব বস্তু শনাক্তের জন্য তার কাছে থাকা কিটটিও নষ্ট ছিল। এমন অবস্থায় ব্রোক একটি পুরনো যন্ত্র দিয়ে কাজ করতে বাধ্য হন। সেটিও ঠিকঠাক কাজ করছিল না। তবে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ যন্ত্র দিয়ে সোনার খণ্ডটি শনাক্ত করেন ব্রোক। ব্রোক বলেন, আমি আসলে 1 ঘন্টা দেরিতে পৌঁছেছিলাম। ভেবেছিলাম আমি তো কাজটিতে অংশ নিতে পারলাম না। এদিকে আরেকটি হটস্টেজ হচ্ছে, কেন ভারতের উত্তরপ্রদেশে নিষিদ্ধ হলো মাদ্রাসা। প্রদেশের মাদ্রাসাগুলো নিষিদ্ধের আদেশ দিয়েছে এলাহাবাদের হাইকোর্ট। দেশটিতে লোকসভা নির্বাচনের আগে মাদ্রাসের ওপর এমন নির্দেশ দেওয়ার ফলে মুস্তিব না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর থেকে আস্থা হারাবেন। শুক্রবার বিচারপতি সুভাষ বিদ্যার্থী এবং বিবেক চৌধুরী এ রায় দেন। এ রায়ের মাধ্যমে উত্তরপ্রদেশের মাদ্রাসা পরিচালনাকারী 2004 সালের আইন বাতিল করা হয়েছিল। এ রায় বলা হয়েছে, এই আইন ভারতের সংবিধান নিরপেক্ষতাকে লঙ্ঘন করে। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রচলিত স্কুলে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপ্রদেশের মাদ্রাসার শিক্ষা বোর্ডের প্রধান ইফতিকার আহমেদ জাভেদ জানিয়েছেন, আদালতের এই আদেশের পর মাদ্রাসাগুলোতে দেওয়া সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে, ফলে বিপাকে পড়বেন রাজ্যের 25,000 মাদ্রাসার 20,70,000 শিক্ষার্থী এবং অন্তত 10,000 শিক্ষক। রাজ্যে 2,40,00,000 মানুষ, 1/5 মুসলমান বলেও উল্লেখ করেছেন তিনি। উত্তরপ্রদেশে মাদ্রাসা বোর্ডের সাংবিধানিকতার বৈধতা নিয়ে আংশুমান সিং রাঠোর নামে এক ব্যক্তি দায়ের করা মামলায় এ রায় দিয়েছেন হাইকোর্ট। এই রাঠোর কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা নির্ধারণ বা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন যা ছিনতাই শিশুদের কাজে লাগাচ্ছে সোমালিয়া জলদস্যুরা। পূর্ব আফ্রিকা দেশ সোমালিয়া দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মাত্রার দারিদ্রতা সহ নানা কারণে জলদস্যুতার দিকে ঝুঁকছে দেশটির বাসিন্দারা। এমনকি কম বয়সী শিশু কিশোররা জলদস্যুতা জড়িত হচ্ছে। 14 বছর আগে এমবি জাহান মনি নামে একটি বিদেশ বাংলাদেশি জাহাজ সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল। সেটিতে জিম্মি নাবিকদের যারা পাহারা দিতেন তাদের মধ্যে 16 থেকে 18 বছর বয়সী সশস্ত্র কিশোররা ছিলেন। সর্বশেষ গত 12 মার্চ ভারত মহাসাগরে 23 জন বাংলাদেশি নাবিক ও ক্রু সমেত সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ। এই জাহাজটি ছিনতাইয়ের সময় সোমালি জলদস্যুদের ব্যবহার করা আরেকটি জাহাজ এমবি রুয়েনে জলদস্যুদের মধ্যেও ছিল শিশু কিশোররা। ভারতীয় নৌবাহিনী 40 ঘন্টার অভিযানে জাহাজটি থেকে 35 জলদস্যুকে আটকের পর আদালতে তোলা হলে তাদের মধ্যে 8 জন নিজেদের বয়স 18 বছর কম বলে জানায়। এরপর আদালত তাদের পৃথক জুভিনাইল জাস্টিস বোর্ডে হাজির করানোর নির্দেশ দেয়। এতে করে সোমালি উপকূলে সমুদ্র পথের আতঙ্ক হিসেবে পরিচিত সশস্ত্র জলদস্যুদের দলগুলোতে শিশু কিশোরদের থাকার বিষয়টি আবারও সামনে আসে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দেশে কওমি মাদ্রাসা থাকা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের যাতে কর্মসংস্থান হয় সেটাও আমরা চাই।
এই জন্য তাদের সঙ্গে কাজ করতে চাই। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত 3 ডিসেম্বর থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন গমি মাদ্রাসা নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। তার এই বক্তব্যকে বিকৃতি করে একটি রাজনৈতিক দল প্রচার করছে বলে দাবি করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, একটি জেলা থেকে একটি আলোচনা এসেছিল, অনিবন্ধিত নাম পরিচয়হীন নুরানি মাদ্রাসার নামে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলো নিবন্ধনের প্রক্রিয়া কি? সেই প্রেক্ষিতে আমি বলেছিলাম, যেসব নুরানি মাদ্রাসা গড়ে উঠেছে সেগুলো যথাযথ নিবন্ধন আছে কিনা, সেগুলোতে কিভাবে শিক্ষাক্রম পরিচালনা হচ্ছে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয় সেই বিষয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে তা ইনফর্মিটির মধ্যে আনা যায়, কিভাবে তা ইউনিফর্মিটির মধ্যে আনা যায়। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের। নিউ ইয়র্কে ওজন পার্কে 101তম এভিনিউর 103তম স্ট্রিটে অবস্থিত নিজ বাড়িতে পুলিশের গুলিতে প্রাণ যায় 13 বছর বয়সী উইন রোজারিওর। ছবি নিউ ইয়র্ক ডেইলি নিউজ। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি তরুণ উইন রোজারিও সাহায্য চেয়ে কল করেছিলেন পুলিশকে। ফোনে বলেছিলেন যে তিনি মানসিক ভারসাম্যহীন, কিন্তু পুলিশ আসতেই উল্টে যায় পরিস্থিতি। নিজের টেকানা পুলিশের গুলিতেই প্রাণ যায় 19 বছর বয়সী তরুণের। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ওজন পার্কে। 101তম এভিনিউর 103তম স্ট্রিটের অবস্থিত ফ্রান্সিস রোজারিওর বাড়িতে স্থানীয় সময় বুধবার দুপুর 1:30টার দিকে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুসারে পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরের দিকে 911 নাম্বার থেকে ফোন আসে তাদের কাছে। ফোনের অপর প্রান্ত থেকে উইন রোজারিও নামে ওই তরুণ জানান তিনি মানসিক ভারসাম্যহীন। এরপর ওজন পার্কের 101তম এভিনিউর 103তম স্ট্রিটের বাড়িটির দুপুর 1:30টার দিকে যায় পুলিশ। বাড়িটির দ্বিতীয় তলার উঠে ভেতরে উইন রোজারিওকে দেখতে পায় তারা। এ সময় তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। এই অবস্থায় এই তরুণ নিজের হাতে থাকা কাছি দিয়ে তাদের দিকে তেড়ে এলে সরাসরি গুলি করা হয় তাকে। পরে জামাইকে হাসপাতালে নেওয়া হলে উইনকে মৃত ঘোষণা করে সেখানকার চিকিৎসক।